आई फ्लामनेकुम अच्छा হ্যাঁ म्यूटेशन चीजटा किभे होय म्यूटेशन चीजटा किभे होय अनेक कारण ही হতে পারে বুঝলেন যখন একটা মিউটেশনে আচ্ছা একটা কাজ করুন বুঝলেন মিউটেশন জিনিসটা কি হয় এক্সএন কি শুনছে এক্সএন শুনলে এক্সএন থাকলে ভালো হতো এক্সএন দেখি এক্সএন কি যদি বলা যায় দেখি রিকোয়েস্ট করি ইউ डायरेक्शन एक्सएन যদি আসে এক্সএন তো জেনেটিক ইঞ্জিনিয়ার তা দেখছি দাঁড়ান এক্সেন যদি আসে ও ব্যাখ্যা করবে এক সেকেন্ড আমাকে দাঁড়ান আমি একবার দেখি এক্সেন শুনছি কিনা জানি না এক্সেন কয়েকদিন একটুখানি বিজি পড়াশোনা নিয়ে যে ততক্ষণ দেখি এক্সেন যদি জয়েন করা তো ভালো তা যদি না জয়েন করে আমি বলি একটুখানি তো মিউটেশন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে ডিএনএ থাকে ডিএনএ গুলো কতগুলো নির্দিষ্ট নির্দিষ্ট কতগুলো সিকোয়েন্সে থাকে কতগুলো ফ্রম মেনটেন করে নির্দিষ্ট কতগুলো সিকোয়েন্সিং আছে তো এই যখন চেঞ্জ হয় ধরুন কোনো একটা জায়গাতে এ সি এ সি এ সি টি এরকম কিছু একটা সিকোয়েন্স একটা থাকার দরকার তার জায়গায় এইটা হচ্ছে স্পেসিফিক একটা সিকোয়েন্স এই সিকোয়েন্সটা যদি পরিবর্তন হয়ে যায় তা তখন এই জিনিসটাকে মিউটেশন বলে তো মিউটেশন অনেক কারণ অনেক কারণেই হতে পারে যদি এরকম হয় যে যখন এই ডিএনএগুলো যখন রেপ্লিকেশন হচ্ছে তখন ডিএনএগুলো তাদের যে ডাবল বন্ডিংটা আছে তার মানে যে সিঁড়ির মতো দুটো ধাপ আছে না যে মইয়ের মতো যে দুটো পাশ আছে দুটো সাইড আছে এই সাইড দুটো খুলে যায় খুলে তারা সিঙ্গেল চেন হয়ে যায় মানে এটা যেমন ওই মইয়ের মতো দেখছেন ওই মইয়ের মাঝখান থেকে ধরুন খুলে গেল তখন হচ্ছে আলাদা আলাদা দুটো আলাদা আলাদা ফিতের মতো হয়ে গেল এইবারে এই দুটো ফিতে একটা ফিতে আর একটা ফিতের ঠিক সম্পূরক জিনিসটাকে সে তৈরি করে তো এরকম তৈরি করার সময় অনেক সময় সেইখানে ভুল ভ্রান্তি হয়ে যায় অনেক সময় হয়তো জোর করে হয়তো অন্য কোনো কিছু আটকে গেল তো কেন আটকে যেতে পারে এরকম ভুল ভ্রান্তি কেন হতে পারে এই যে বেসগুলোর কথা বললাম এটি জিসি এই যে বেসগুলোর কথা বললাম এইগুলো কিটো ফর্ম থেকে এনল ফর্মে পরিবর্তন হতে পারে আর এই কিটো ফর্ম থেকে এনল ফর্মে যখন পরিবর্তন হয় তখন অনেক সময় তারা যে বেসের সাথে তাদের পেয়ারিং হওয়ার কথা সেটা না হয় অন্য একটা বেসের সাথে তারা পেয়ারিং হয়েছে এই জিনিসটাকে বলে মিউটেশন এর মিউটেশন কি কারণে হয় মিউটেশন অনেক কারণে হতে পারে এই এটা একটা ঘটনা বললাম আর কি কারণে হয় মিউটেশন মিউটেশন কোনো একটা কোন একটা বেস সেটা একটা আয়োনাইজিং রেডিয়েশনের জন্য সেখানে মিউটেশন হতে পারে এমন কিছুর জন্য হতে পারে যেগুলো অক্সিডেটিভ স্ট্রেস ঘটায় অর্থাৎ কোনো একটা র্যাডিক্যাল কোনো একটা ফ্রি র্যাডিক্যাল মানে হচ্ছে মূলক যাকে বলে সেই মূলকের জন্য হতে পারে অনেক কি বলে এই পরিবর্তন হতে পারে এবং বেসগুলোর পরিবর্তন হতে পারে তা এখন কি কিভাবে কি কি ধরনের মিউটেশন দেখা যায় এরকম হতে পারে যে এমন একটা হলো যেটা কোনো কিছু কোড ডায় কিছু পরিবর্তন করলো না সেই একই কোড করতে আরম্ভ করলো এমন হতে পারে যে এই পুরোপুরি আলাদা একটা প্রোটিন কোড করলো আবার হতে পারে সেখানে স্টপ কোডন আছে সেই স্টপ কোডন কোড করলো তো এরকমভাবে অনেক কিছুই কোড করতে পারে আবার এরকম হতে পারে যে পুরোপুরি একটা চেন আছে আমি দেখাচ্ছি একটা জিনিস জাস্ট করে দেখাই স্ক্রিনে দেখি আপনি দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ তো এইটা হচ্ছে জেনেটিক কোডের একটা স্ট্যান্ডার্ড যে জেনেটিক কোডটা সেই জেনেটিক কোডের তা সেটা আহ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জেনেটিক কোড ঠিক আছে তো এইখানে দেখছি যে জিএল ওয়াই গ্লাইসিন এইগুলো এই সমস্তগুলো কোড করছে এগুলো সব নাম এখানে সব দেওয়া আছে এখানে সমস্ত নাম দেওয়া আছে তো এইখানে ধরুন এই ইউ এর জায়গায় যদি অন্য কিছু একটা কোড করে তখন সেটা চেঞ্জ হয়ে যাবে তখন পরিবর্তন হয়ে যাবে তা এর জায়গায় ধরেন এই সিসি ইউর জায়গায় এখানে এসি ইউ এরকম এরকম হয়েছে ঠিক আছে তখন দেখুন এসি ইউ তে কি কোড হয় সেটা দেখুন সেই সেরকমই এটা চলে আসবে তাই এই জিনিসটা হচ্ছে মিউটেশন এই জিনিসটাকে আমরা মিউটেশন বলেছি

সেটা একটা এক্স রে হোক বা একটা বিটা পার্টিকেল হোক বা একটা আলফা পার্টিকেল হোক তার জন্য কিন্তু হতে পারে অবশ্যই হতে পারে আয়োনাইজিং রেডিয়েশন কাকে বলে আয়োনাইজিং রেডিয়েশন মানে যে রেডিয়েশনগুলোর এনার্জি এতটাই বেশি যারা কোনো ইলেকট্রনকে তাদের বাইরের কক্ষপথ থেকে বিচ্ছুত করে তারা বের করে দিতে পারে তারা ফ্রি ইলেকট্রন তৈরি করতে পারে এবং সেখানে একটা ফ্রি আয়ন তৈরি করতে পারে সেগুলি হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন এই রেডিয়েশনের উৎস কোথায় সেটা পরের ব্যাপার হুম আর না মানে আমি একটা জিনিস শুনেছি যে হচ্ছে যারা মানে ওই যে জাপানে ওই যে হিরো সীমায় যখন হচ্ছে আপনার ওই যে নিউক্লিয়ার মানে বোম বা এটম বোম খেলা হয় তারপর যারা এমনি বেঁচে গেছিল আর কি তো তাদের বংশধররাও এরকম অনেকে বিকলাঙ্গ মানে ওরকম ইয়ে মানে আপনার তাদের নাকি জেনেটিক কোডিং এ অনেক চেঞ্জ হয়ে গেছে সে কারণে তারা হচ্ছে মানে ত্রিপলাঙ্গ বা শরীরের অঙ্গ মানে আকার বা অবস্থান ঠিক নেই এরকম আমি শুনছি এটা কি সত্যি হ্যাঁ ঠিকই শুনেছেন এটা আপনি চেরনোবিলের নাম শুনেছেন চেরনোবিলের নাম শুনেছেন বা এখানে কেউ যদি কমেন্ট সেকশনে চেরনোবিলের নাম শুনে থাকেন কি হয়েছিল জানাবেন চেরনোবিলের নাম শুনেছেন না না চেরনোবিল নামে একটা নিউক্লিয়ার রিয়্যাক্টর ছিল 1986 এর দশকে রাশিয়াতে রাশিয়ার ইউক্রেনের কাছে সেটা তাই চেরনোবিলে একটা বিস্ফোরণ হয় তা সেখানে এই চেন্নবেলের যে নিউক্লিয়ার রিয়াক্টর ছিল পরমাণু চুল্লি সেইখানে বিস্ফোরণ হয় তাই বিস্ফোরণের ফলে সেখানে প্রচুর নিউক্লিয়ার রেডিয়েশন চারদিকে ছড়িয়ে পড়ে তার কাছাকাছি হ্যাঁ ঠিকই বলেছি দেখুন এখানে লিখেছে ইউফোরিয়া পাওয়ার স্টেশন এক্স্যাক্টলি চেরনোবিল পাওয়ার স্টেশন এক্স্যাক্টলি ওখানে একটা নিউক্লিয়ার রিয়াক্টর ছিল এই দেখুন সেই সময়কার সোভিয়েত ইউনিয়ন ইউক্রেনের সেই সময়কার সোভিয়েত ইউনিয়ন ঠিক কথা আ একদম এই ধ্বংস হয়ে গেছিলো এই চিয়ার নোবেল চিয়ার নোবেল নিয়ে খুব সুন্দর একটা টিভি সিরিজ আছে দেখতে পারেন হটস্টারে যদি কেউ থাকে দেখতে পারেন অসাধারণ অসাধারণ টিভি টিভি সিরিজটা সিরিজটা মানে সুন্দর তার উপস্থাপনা তার গল্প ক্যারেক্টারাইজেশন চিত্রনাট্য সবকিছু খুব সুন্দর দেখতে পারেন কি কারণে হয়েছিল সেখানে তা সেই নিয়ে একটা সেই নিয়ে মানে এটা ওরা ইনভেস্টিগেট করছে আর কি যে কি কারণটা কি ছিল এই চিয়ার নোবেল যে বিস্ফোরণটা হলো সেইটার কারণ কি ছিল যদি কিছু যাদের ইচ্ছা দেখে নিতে পারেন সেই শহরটা সেখানে সব থেকে হ্যাঁ এক্স্যাক্টলি এক্সাক্ট কি নাম ছিল পিরি একটা নাম ছিল প্রিপায়ের প্রিপায়ের এরকম কিছু একটা নাম ছিল কি নাম ছিল আমি ভুলে নামটা দেখি এখানে কেউ নামটা যদি লেখেন এই তো আমাদের সাথে এক্সেন চলে এসেছে আরে এক্সেন থ্যাংক ইউ সো মাচ ম্যান থ্যাংক ইউ ফর দ্যাট আমাকে এভাবে ডাকতেছেন এইজন্য আমি চলে আসলাম বলেন কি হয়েছে থ্যাংক ইউ আহ রিচার্ড একটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে যে মিউটেশন কি কি কিভাবে হয় মিউটিশন কি কি ধরনের মিউটিশন এবং কি কি ভাবে মিউটেশন হতে পারে আরেকটা প্রশ্ন নিউক্লিয়ার রেডিয়েশন থেকে বা আয়নাইজিং রেডিয়েশনের জন্য মিউটেশন হওয়ার সম্ভাবনা আছে কিনা থার্ড প্রশ্ন আচ্ছা এটা থার্ড প্রশ্নটা বলিনি তা থার্ড প্রশ্নটা হচ্ছে যে না হিরোসের যে ইয়া হয়েছিল পারমাণবিক বিஸ்பরণ হয়েছিল সেইখানে যে এটা সেইখানে যে এই বিশরণের কারণে পরবর্তীকালে নাকি বিকলাঙ্গ শিশুদের জন্ম হয়েছিল সেটা কেন হয়েছিল সেটা কি জানতে চাইছেন এক্সন পলস্ট্রিনি হ্যাঁ হ্যাঁ হচ্ছে হলো কি আমাদের সেলের একটা চেঞ্জ আমাদের এটা হচ্ছে হলো ফেনোটাইপিকালও হতে পারে এটা জিনোটাইপিকালও হতে পারে যেমন ফি যদি কোন চেঞ্জ আসে যেমন ধরেন আমাদের স্কিনের কোন একটা চেঞ্জ হলো যেমন আমাদের সূর্যের রোদের কারণে তাপের কারণে আমাদের হচ্ছে তো স্কিন কালার চেঞ্জ হয়ে গেল আর এটা হচ্ছিল আমাদের ফিনোটিপিক্যাল একটা মিউটেশন হলো কিন্তু এটা কিন্তু আমাদের জিনের কোন চেঞ্জ আসলো না কারণ আমাদের জিন যেটা থাকে সেটাই জাস্ট এটা মানে এমন না যে আমার স্কিন চেঞ্জ হলো তো আমার ফিনোটিপিক্যাল চেঞ্জ মানে তো আসলে বাজিক পরিবর্তন তাই না আর মানে আর ফিনোটিপিক্যাল চেঞ্জটা হচ্ছে ভিতরের পরিবর্তন আর কি মানে না ভিতরে না জেনেটিক্যাল

মানে এইভাবে হচ্ছে মিউটেশন হয় যে মানে একটা চেঞ্জ হচ্ছিলো ফুল একটা জিন ফুলের হলে তাহলে হচ্ছিলো পুরা প্রজাতিটারই একটা চেঞ্জ আসে সো ওই মিউটেশনটাকে আমরা বলি আহ চেঞ্জ তো যেমন করোনা ভাইরাসের মিউটেশন হচ্ছে সো ওদের ফুল জিন জিনটা যে আছে ওদের যে আহ স্ট্রেন্ট আছে ওটার পুরো চেঞ্জ হচ্ছে এই জন্য হচ্ছিল করোনা ভাইরাসের মানে করোনা ভাইরাসের যখন একটা ভেরিয়েন্ট আসে ওটা কিন্তু একটা একটা ভেরিয়েন্ট হয় না মানে কয়েক মানে ওই 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 এরিয়ার সবগুলা করোনা ভাইরাসের সেম মানে মিউটেশন হচ্ছে তো ওইটাকে আমরা ইভলিউশন কাউন্ট করতে পারি তো এভাবে হচ্ছে মিউটেশন হয় আর সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল অমিত ভাই যে হিরোসিমা নাগাসাকিতে হ্যাঁ অবভিয়াসলি রেডিয়েশনের ফলে হচ্ছে মিউটেশন হয় অবশ্যই এবং জিনোটিপিক্যাল জিনোটিপিক্যাল মিউটেশনই হয় কারণ এতদিন কোথায় ছিলাম হ্যাঁ ভালো আছি আচ্ছা যখন রেডিয়েশন হয় এরকম আহ আহ মানে কি বলসিমানিতে যে নিউক্লিয়ার রেডিয়েশনটা হয়েছিল ওটার ফলে অনেক সন্তান অনেক বাচ্চারা মানে ওদের জিনোটিপিক্যাল চেঞ্জ ছিল কারণ হচ্ছে ওদের যে রেডিয়েশনের ফলে আমাদের চেঞ্জ হয় যেমন আমরা যখন ক্যান্সারের জন্য রেডিও থেরাপি দিতে হয় ওইটাতে সেল হচ্ছে হলো মানে বেড়ে যায় অথবা সেল হচ্ছিল ডিলেট হয় সেল হচ্ছিল মারা যায় রেডিয়েশনটার ফলে তো দুই ক্ষেত্রে দুই হয় এভাবে মিউটেশন যে হয় সেল গুলো সব মানে ভালো সেল বা খারাপ সেল যেই হোক সেলগুলো মারা যাচ্ছে অথবা সেলের অ্যাবনরমাল ভাবে বৃদ্ধি হচ্ছে কারণ সেলের একটা অ্যাবনরমাল চেঞ্জ আসে রেডিয়েশনের ফলে তো ওই জন্য হচ্ছিল সন্তান মারা যাচ্ছিল কিন্তু অনেক যখন হিরোসীমা নাগাসিতে এর অবস্থা হয়েছে সন্তান মারা যাচ্ছিল বা আর অথবা সন্তান যখন হচ্ছিল তখন তাদের অ্যাবনরমাল কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছিল আর থার্ড কোয়েশ্চেন কি ছিল অমিত ভাই থার্ড কোয়েশ্চেন ছিল নিউক্লিয়ার রেডিয়েশন থেকে হতে পারে কিনা

ধরেন মিউটেশন হইল এখন আমার শরীরে যদি ধরেন কোন একটা মিউটেশন হয় তাইলে তো আসলে এটা কোনো এভলিউশনারি ইফেক্ট থাকবে না যদি আমার জন অনকোষে মিউটেশন হয় সেই ক্ষেত্রেই না এভলিউশনারি ইফেক্টটা থাকবে তাই না মানে বডিতে কোন একটা জায়গায় মিউটেশন হইলে তো আসলে কোনো না 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 কেন 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 জনন কোষ আর ইয়ার কোষের মধ্যে আপনার ডিফারেন্স কি বলেন না না মানে আমি এভলিউশনের মানে এভলিউশনটা হয়তো জনন কোষে মিউটেশনের কারণেই না মেইনলি এভলিউশনটা হয় না না এরকম এরকম না আমাদের যখন বডিতে মিউটেশন হয় আমাদের সব সব সেল মানে সেলের কি মানে সেল আমাদের যখন আমাদের কি বলে ওটার নাম কি না না উনি হয়

আমি বুঝতে পেরেছি রিচার্ড ভাই আপনি কি বলছেন আমি বুঝতে পেরেছি সেটা আমি একটুখানি বলে দিই একশন কে উনি বুঝে যাবে আপনার কথাটা একশন হয়তো বুঝতে পারিনি মানে ধরো আমরা যে ইয়েটা করছি আমরা ধরো আমাদের কোর্সে যে ধরো একজন কোন একজন কোন একজন নারীর তার যদি লাং ক্যান্সার হয় ঠিক আছে এই লাং ক্যান্সারটা তো জেনেটিক চেঞ্জ হলো জেনেটিক মিউটেশনের জন্য ক্যান্সার হচ্ছে এইটা কি তার পরবর্তী প্রজন্ম কি সেটা বহন করবে

ওইটা ওইটা রিচার্ড ভাই ঠিকই বলেছে যে জামসালে হচ্ছে না জামসেল টা সেটা ইয়ে হতে পারে সে ফিরিজ পিজিশনটা আলাদা কিন্তু জামসালে সেই মিউটিশন টা থাকবে

হয়ে গেল এরকম হওয়ার থেকে মানে ওইটা যখন বাচ্চাতে রূপান্তরিত হয় তখন বাচ্চার ভিতরে দেখা যায় ঝামেলাটা তাই না সো ওইটা তো মানে আমরা বলতে পারি না যে একটা জার্ম সেল একটা হঠাৎ করে একটা চেঞ্জ আসলো কারণ কতক্ষণ আর ওই সেলটা থাকে সাথে সাথে এমব্রায়োটা পরিণত হয়ে যায় তাই না খুব কম সময়ের মতো কত প্রকার এটা আপনি মানে কোন হিসাবে জিজ্ঞাসা করছেন এই আমি জিজ্ঞাসা করিনি আপু মানে মিউটেশন কত প্রকার এটা আমি জিজ্ঞাসা করি না মানে আমি যেটা সে সময় বলতে যাচ্ছিলাম মানে এই যে জন্ম কোষের ব্যাপারটা না ধরেন একজন মানুষ তার জন্ম হইলো সে বড় হইলো তার ধরেন 18 বা 20 বা 25 বছর বয়স হইলো তখন তার হাতের কোন একটা কোষে মিউটেশন হইলো হ্যাঁ মানে হাতের কোন একটা কোষে বা ধরেন আঙ্গুলে

হ্যাঁ তখন তো এটা বিবর্তনে এটা কোনো প্রভাব ফেলে না 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 এটা কেন বিবর্তন হবে বিবর্তন অনেক ব্যাপার বিবর্তন হচ্ছিল পুরো একটা গ্রুপের মানে বাংলাদেশের পুরা সব মানুষের মধ্যে একটা চেঞ্জ আসতে হবে এরকম টাইপের মানে আলাদা হয়ে তার আবার আলাদা হয়ে

আর অমিত দা আমি হচ্ছে এর আগে দিন মানে মানে নিয়ে অনেক কথাবার্তা বলতেছি মানে আপনার সাথে অনেক আলোচনা হচ্ছিল তো এই যে যে বিবর্তনের ব্যাপারটা মানে ধরেন নিয়ে আর একটু সব প্রাণী কিন্তু গান গাইতে পারে না যেমন ধরেন মানুষ গান গাইতে পারে বা কোকিল কিছুটা হয়তো পারে তো কিছু কিছু পাখি হয়তো পারে তো এই যে যে সঙ্গীতের ব্যাপারটা এই সঙ্গীতের ব্যাপারটাও তো নিশ্চয়ই কোন একটা মিউটেশনের কারণেই হয়েছে মানে সব তো আসলে এই মিউটেশনটা ঘটে নাই মানে মানুষের হচ্ছে মানে মিউটেশনের ফলে নিশ্চয় এমন কোন একটা পরিবর্তন হয়েছে ভোকাল কর্ডে এমন কোনো একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে যেটার কারণে মানে তারা সঙ্গীত করতে পারতেছে মানে গান গাইতে পারতেছে বা গান শুনে তার মর্ম উপলব্ধি করতে পারতেছে তো এই যে যে ব্যাপারটা মানে তো শুধু সঙ্গীত না মানে যে কোনো ধরনের গুণাবলীর বিকাশে তো আসলে মিউটেশনের একটা ভূমিকা আছে তাই না হ্যাঁ অবশ্যই আছে একটা জিন আছে জিনটার নাম হচ্ছে এ বি পি আর ওয়ান এ এটা টুয়েলভ কিউ ক্রোমোজোমে এই জিনটা থাকে তা এইটার যে ইয়েটা এইটার মিউটেশনের জন্য আমাদের মিউজিক মেমরি মিউজিক লার্নিং এই জিনিসটা দেয় হ্যাঁ তা একটা আরেকটা ইয়ে আছে আরেকটা জিন আছে সেই জিনটার নাম হচ্ছে এস এল এস এল সি সিক্স আমি বলে যাচ্ছি এস এল সি সিক্স ফোর হ্যাঁ সরি এস এল সি সি সিক্স এ ফোর বলে আরেকটা জিন আছে সেটা সেভেনটিন কিউ ক্রোমোজোমে থাকে সেই ক্রোমোজোমটাও কিছুটা মিউজিকের জন্য পার্টিসিপেট করে হুম তো এইবারে আমি আমাকে একটুখানি পড়ে দেখতে হবে আমি এটা আমি একটুখানি পড়ে বলবো আমি ভুলে গেছি জাস্ট আমার মানে টপ অফ দ্য হেড এই দুটো নাম মনে ছিল এই দুটো জিনের নাম মনে ছিল কারণ আমি খুঁজেছিলাম তা এইটা মনে আছে কিন্তু কিভাবে সেটা কোনো একটা রাইট নাম আমার কাছে কোনো ইয়ে নেই কোনো রিসার্চ পেপার রাইট নাম নেই আমি নেক্সট দিন যেদিন আসবেন সেদিনকে আমি একটুখানি প্রিপেয়ার্ড হয়ে থাকবো সেদিনকে এই মিউজিক নিয়ে মিউজিকের যে জেনেটিক্যাল ইয়েটা সেটা আমরা আলোচনা করব। আর আরেকটা ব্যাপার মানুষ মিউজিক বলতে যে জিনিসটা বোঝে সেই জিনিসটা কিন্তু মানুষ ছাড়া আর কেউ পারে না মানুষ ছাড়া আর অন্য কেউ এই মিউজিক বলতে আমরা ঠিক যে জিনিসটা বুঝি মানে ধরুন একটা সিকোয়েন্সে কতগুলো কতগুলো তাল মানে বিটস যেটাকে আমরা বলি সেরকম দেওয়া বা ধরুন একটা সুরের পিচের উপর নিচে করা যতটা আমরা করতে পারি ততটা হয়তো কোনো প্রাণী এখনো পর্যন্ত পারে বলে তো আমি শুনিনি এটা একটা স্পেশাল একটা কেস ঠিক যেরকম ল্যাঙ্গুয়েজ জিনিসটা তা ক্ষেত্রে যেরকম ভাবে ইভলিউশন হয়ে সেটা কিছু কিছু জিনের একটা ড্রাস্টিক চেঞ্জ হয়েছে সেই রকম এই জিনগুলোর কিছু কিছু ড্রাস্টিক চেঞ্জ হয়েছে তো তার পেছনে আরেকটা কিছু কিছু সেখানে দায়ী যেমন আমাদের যখন যখন খুব স্ট্রং ছিল আমরা কিছু হতো আমাদেরকে জোরে চিবিয়ে খেতে হতো তখন আমাদের জ মাসেলটা অনেক স্ট্রং ছিল এই জা মাসেলের জন্য আহ ব্রেন সাইজটা বাড়তে পারতো না এই জ মাসেল যখন আস্তে আস্তে ছোট হতে আরম্ভ করলাম আমরা যখন রান্না করা খাবার দাবার খেতে আরম্ভ করলাম এই জ মাসেলটা যেহেতু ছোট হয়ে গেল তা তখন আমাদের কিছু কিছু সুবিধা হলো কি সুবিধা হলো এই ব্রেন সাইজ আস্তে আস্তে বাড়তে পারলো এইরকম কতগুলো প্যারালাল মিউটেশনের ফলে কতগুলো প্যারালাল ফলে ইভলিউশনের কতগুলো প্যারালাল চেঞ্জেস ফলে আমরা বেশ কিছু হিউম্যান হিউম্যান হবে হোমিনিডস এর ক্ষেত্রে বলা উচিত হোমিনিডসরা কতগুলো সুবিধা পেতে আরম্ভ করলো এবং তারপরে লক্ষ লক্ষ বছরের বিবর্তনে তারা এই জায়গায় এসেছে এই হোমোসেফিস জায়গায় এসেছে এই মিউজিক নিয়ে এটা মিউজিক নিয়ে ইভলিউশনটা নিয়ে একদিন আলাদা একদিন ব্যাখ্যা করা যাবে হ্যাঁ রিচার্ড আচ্ছা জি বা আমি সেপিয়ান্স বইটাতে মানে এই বিষয়টা নিয়ে একটু একটা জিনিস পড়ছি মানে এই যে মিউজিকের পর যে ভাষার ব্যাপারটা বললেন মানে হোমিনিট গোত্রের ভিতর আর যে প্রাণীগুলা ছিল তেমন ধরেন শুধু হোমোসেপিয়ান্স না ধরেন আপনার হোমোনিয়ান্ডার ঠাল বা এই ধরনের ইয়ে গুলো মানে হোমোনিয়ান্ডার ঠালরা তো আমাদের চেয়ে মানে শক্তিতে আমাদের চেয়ে ভালো ছিল কিন্তু তাদের ভাষাগত দক্ষতা আমাদের চেয়ে কম ছিল যে কারণে হচ্ছে তারা আমাদের সাথে পারে নাই মানে আমরা ধরেন একটা বাক্য বলতে পারতাম আর তারা হচ্ছে একটা শব্দ বলতে পারত বা কিছু আলাদা কিছু কিছু বলতে বা শব্দ বলতে পারতো বাট আমরা একটা পরিপূর্ণ বাক্য বলতে পারতাম যে কারণে আমরা হচ্ছে যুদ্ধক্ষেত্রে আরেকজনকে সতর্ক করে দিতে পারতাম বা নিজেরা আরেকজনের বক্তব্য শুনে সতর্ক হয়ে যেতে পারতাম যেটা হচ্ছে নিয়ার ব্যর্থা পারতো না তো যে কারণে মানে তারা হচ্ছে তারা এই কারণটাতে আমাদের সাথে এই কারণে আমাদের সাথে পেরে ওঠে না এবং এইটার পিছনে আমাদের গসিপের একটা ভূমিকা আছে যে আমরা হচ্ছে খুব গসিপ মানে আরেকজনের সমালোচনা করতে যে আমরা পছন্দ করি এইটার এইটার এটা একটা পজিটিভ দিক এতে আমাদের ভাষাটা সুগঠিত হয়েছে অনেক তো এই যে ভাষাটা সুগঠিত হয়েছে এইটার পিছনে তো আসলে জেনেটিক মিউটে মানে একটা মিউটেশন নিশ্চয়ই ঘটছে কিন্তু সেই মিউটেশনটা আসলে আহ ক্ষেত্রে ঘটে নাই এখন কি এই জিনিসটা আসলে বিবর্তন বা মিউটেশন ঘটাতে পারবে এটা তো আসলে একটা ব্লাইন্ড প্রসেস তো আহ কি আসলে এইভাবে ব্যাখ্যা করার কোন সুযোগ আছে যে প্রকৃতি নিয়ান্ডার্থালদের চেয়ে হোমোসেপিয়ান্সদের প্রতি বেশি সহানুভূতিশীল ছিল না সবসময় যে এই ঘটনাটি ঘটেছে সেই জিনিসটা না তা আমি তখন বলছিলাম না যখন আমি যাই না যখন শুরু করেছিলাম একটা ইয়ের ব্যাপারে এই দেখো এমডি এতক্ষণে আনমিউট করেছে যখন দরকার নেই তখনই আনমিউট করেছে একটুখানি ওয়েট করুন এমডি হ্যাঁ প্লিজ ওকে ওকে হ্যাঁ তা শুধুমাত্র এই এই কথাটা বলছিলাম না যে ইভলিউশন একটা আলাদা জিনিস ইভলিউশন যেটা আমরা অবজার্ভ করছি সেখানে আমরা দেখছি ইভলিউশন হচ্ছে ইভলভ হচ্ছে ইভলভ জিনিসটা কি পরিবর্তন এন্ড এক্সন একটা কথা বলছিল যে পপুলেশনের মধ্যে পরিবর্তন পপুলেশন বলতে কি বলতে ধরুন কোন একটা একটা জিন পুল জিন পুল মানে ধরুন এরকম বললেন যে বাংলাদেশের সমস্ত মানুষ বা ধরুন কলকাতার সমস্ত মানুষ এদেরকে নিয়ে একটা জিন পুল তৈরি করলাম এই জিন পুলের মধ্যে কতগুলো অ্যালিল আছে কতগুলো জিন আছে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালিল আছে মানে তাদের ক বিভিন্ন এরিশন আছে বলতে পারেন বিভিন্ন তাদের ধারা আছে তো সেইগুলোর একটা রেশি রেশিও আছে একটা অনুপাত আছে এই রেশিওগুলো পরিবর্তন হওয়াটাকে আমরা বলছি বিবর্তন এই বিবর্তনের কতগুলো পদ্ধতি আছে একটা পদ্ধতি কি হতে পারে ন্যাচারাল সিলেকশন এই ন্যাচারাল সিলেকশনটা সবথেকে বেশি ইনফ্লুয়েস করে আরেকটা ইয়ে কি হতে পারে আর একটা পদ্ধতি কী হতে পারে সেটা হচ্ছে জেনেটিক ড্রিফ্ট আরেকটা পদ্ধতি হতে পারে জিন ফ্লো আরেকটা হতে পারে মিউটেশন সিম্পল মিউটেশন এটা হতে পারে তা এইবারে এই যে গল্পটা বললাম এই যে জিন ফ্লোর কথা বললাম মিউটেশন বললাম জেনেটিক ড্রিফ্ট বললাম এই সবগুলি কিন্তু কাজ করে কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন কে সারভাইভ করবে কি করবে না যদি দেখেন যে এক্সটিং করে গেছে কোনো একটা প্রজাতি এক্সটিং করেছে তখন নিশ্চয়ই তারা ন্যাচারালি সিলেক্টেড হয়নি এইবারে আপনি যেটা কথা বললেন যে এরা কি সত্যি যে এই যে আশেপাশে যে পাশাপাশি যে এগুলো ছিল পাশাপাশি যারা যে মানুষগুলো ছিল মানুষের সাথে যে যেগুলো ছিল পাশাপাশি এরা এরকম কি যে তারা তাদেরকে নেচার বেশি সিলেক্ট করেছে মানে তার জায়গায় হোমোসেপিয়েন্স এর বেশি সিলেক্ট করেছে হোমোসেপিয়েন্স ক্ষেত্রে সবসময় যে ন্যাচারাল সিলেকশন কাজ করেছে সেটা কিন্তু নয় কখনো কখনো তারা নিজেরাও এই জিনিসগুলোকে ইনফ্লুয়েন্স করেছে যেমন ধরুন তাদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব হয়েছে একটা গোষ্ঠীকে পুরো কচুকাটা করে নষ্ট করেছে হ্যাঁ কখনো কখনো কিছু কিছু স্পেসিস তারা আমাল গামেশন যেমন ধরুন এরকম বহু প্রমাণ আছে যে নেদার সরি নেদারল্যান্ডস নিয়ন্ত্রের সাথে হোমোসেপিয়েন্সের কিছু জেনেটিক আদান প্রদান হয়েছিল তারা হয়তো ইনব্রিডিং করেছিল হয়তো কিছু কিছুকে মেরেও দিয়েছিল কিছু কিছু ইন বাকিগুলোর সাথে ইনব্রিডিং করেছিল সেই জন্য নিয়ন্ত্রের হয়তো ইয়েটার কোনো কোন অস্তিত্বই পাওয়া যাচ্ছে না এইবারে গল্পটা কি হলো দাঁড়ালো তার মানে তার মানে শুধু যে ন্যাচারালি সিলেক্টেড হয়েছিল সেরকম না হতে পারে এটা জেনেটিক ড্রিপ্ট বা জিন ফ্লো এই সমস্ত কারণেও তারা হারিয়ে যেতে পারে এটা একটা কারণ হতে পারে হতে পারে যে শুধুমাত্র ন্যাচারাল সিলেকশন না এদেরকে হয়তো জোর করে এদেরকে এদেরকে আস্তে আস্তে একটা এদেরকে নিচ্ছিন্ন করা হয়েছে সেই জিনিসটাও হতে পারে আর একটা জিনিস হতে পারে যে ন্যাচারালি নেচারে তারা টিকতে পারেনি সেই জিনিসটাও হতে পারে শুধুমাত্র ন্যাচারাল সিলেকশন যে ঘটেছিল এরকম করে বলা যাবে না এখন আমাদের কাছে তো একটা টাইম মেশিন নেই যে আমরা ওখানে গিয়ে এক্সাক্টলি দেখবো ওই টাইম পয়েন্টে কি হয়েছে তো এই জন্য

যে আমরা তাদের নিশ্চিন্ন করছি এই সম্ভাবনাটার উপরে বেশি জোর দেওয়া হয়েছে কারণ এই যে ইনব্রিডিং এর যে বিষয়টা বললেন মানে ওরা তো আসলে অন্য প্রজাতি এখন এক প্রজাতির সাথে আরেক প্রজাতির ইনব্রিডিং এ তো আসলে উর্বর সন্তান হবে না সেটা সেই জিনিসটা আমরা সঠিকভাবে জানি না কারণ আমাদের কাছে সেই জিন তো নেই তারে যে সত্যি যে তাদের সাথে যে একটা বায়োলজিক্যাল যে একটা সেপারেশন হয়ে গিয়েছিল তাদেরকে যে মানে ব্রিডিং একটা যে সেপারেশন হয়ে গিয়েছিল সেটা আমরা সত্যি জানি না এটা উই ক্যান জাস্ট স্পেকুলেট দ্যাট হ্যাঁ এই জিনিসটা আমরা সত্যি জানি না কিন্তু আবার দেখুন এই জিনগুলো তো পাওয়া যাচ্ছে জিন এদের কিছু কিছু জিন সাউথ ইন্ডিয়ার দিকে দিকে ওখানে প্রচুর আছে হ্যাঁ তা সেই জন্য আমরা এক্স্যাক্টলি উই আর নট শিওর হান্ড্রেড পার্সেন্ট নট শিওর আচ্ছা আরেকটা একটা কথা সেটা হচ্ছে যে আমি আপনাকে একটা বই দেখাচ্ছি হ্যাঁ হিউম্যান অরিজিন সম্পর্কে যদি পড়তে চান তাহলে আমি একটা বইয়ের নাম বলছি আপনাকে ওই বইটা থেকে পড়বেন ঠিক আছে ইউবাল নো হ্যারারি তো ওটা তো একটা ইভলিউশনের জন্য একটা প্রামাণ্য বই নয় তা সেটা থেকে পড়ার থেকে একটা দেখবেন একটা বই বই আছে বইটার নাম হচ্ছে কার্ল জিমারের লেখা কার্ল জিমারের লেখা এই বইটার নাম হচ্ছে ইন্টিমেট গাইড টু হিউম্যান অরিজিন এই বইটা পড়ে দেখতে পারেন ইন্টিমেট গাইড গাইড টু হিউম্যান অরিজিন এই বইটা পড়তে পারেন আর একটা ওয়েবসাইট দেখাচ্ছি এই ওয়েবসাইটও খুব ভালো ওয়েবসাইট এই ওয়েবসাইটটা আমি এখানেও ইয়ে করে দিচ্ছি এখানে আমি কমেন্ট সেকশনে আমি দিয়ে দিচ্ছি শেয়ার করে দেখাই সেটা আমি দেখাচ্ছি হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি আর প্রাইভেট সেকশনে আমি দিয়ে দিলাম হ্যাঁ তো এই দুটো আর আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাচ্ছি এই ইয়েটা দেখবেন এই এইখানে এই যাদের যাদের ইচ্ছে তারা এইখান থেকে পড়ে নিতে পারেন আর এইটা হচ্ছে সেই ওয়েবসাইটটা ঠিক আছে তো ব্র্যাড ব্র্যাড ফাউন্ডেশন এই যে যেগুলো পাওয়া গেছে হিউম্যান যেগুলো পাওয়া গেছে সেগুলো যে টাইপ স্পেসিমেন্ট বলে এগুলোকে সেই টাইপ আছে ঠিক আছে হিউম্যান অরিজিন কিভাবে হয়েছিল তার একটা ছোট্ট একটা গল্পও আছে ওভারভিউ আছে সমস্ত কিছু আছে তা জেনেটিক ম্যাপটা এখানে জেনেটিক ম্যাপটা এখন দেখলাম খুলছে না তো এটা হচ্ছে ইভোলিউশন ট্রি অফ হুমিনেটস হ্যাঁ এইটাও দেখতে পারেন এটাও কি কোথায় কি ছিল সেগুলোও দেখতে পারেন তা সুন্দর ওয়েবসাইটটা যদি যাদের ইচ্ছে তারা এটা ভিজিট করতে পারেন এবং কারোর যদি মনে হয় যে দেখো ভাই একটা দাঁত দেখে একটা হাড় দেখে দেখো এরকম চোখ খান একটা ইয়ে দেখে এরকম এই দেখে বলা যায় নাকি এটা মানুষ ছিল নাকি বাঘ ছিল নাকি ভাল্লুক ছিল নাকি জানোয়ার ছিল নাকি ইঁদুর ছিল তার উত্তরটা হচ্ছে হ্যাঁ বলা যায় একটা আপরাইট কি আপরাইট তারা হাঁটতো না সেটা কি আমরা এক দিকের ইয়ে দিকে বলতে পারি অবশ্যই বলতে পারি এর জন্য কি আমাদের সত্যি একটা ইয়ে দেখতে দেখার দরকার একটা একটা ফুল স্কেলিটনের দরকার বা টিস্যুগুলোর সব কিছুই দরকার না দরকার নেই যদি এগুলোর মধ্যে এগুলোতে এই এই স্প্রেসমেন্টগুলো এগুলো পড়লেই বুঝতে পারবেন যে কিভাবে। মানুষরা এদেরকে ডিসক্রাইব করা হয় এবং এরা বাইপেডাল ছিল নাকি হচ্ছে চারবারই হাঁটত তারা আহ কিরকম ভাবে তাদের জীবনযাত্রা ছিল সেই জিনিসগুলো বোঝা যায় এইগুলো দেখলেই আস্তে আস্তে বোঝা যায় এই এইগুলো পড়বেন হ্যাঁ হিউম্যান ইভলিউশন সম্পর্কে জানতে হলে আহ নোয়া হারারি একটা ওটা একটা ইয়ের বই তো ওটা ওরকমই ইয়ের ইভলিউশন একটা প্রামান্য বই না তা ওইটা পড়ে একটা ধারণা হতে পারে কিন্তু ওইটাই একমাত্র বই না হ্যাঁ এইখান থেকে রেফার করতে পারেন হ্যাঁ সেটা উনি ওখানে ইয়ে করেছেন ঠিকই কিন্তু এখান থেকে এইগুলো থেকে

অনেকগুলার ইয়েই বলেন যেমন ধরেন ন্যাচারাল সিলেকশন বা মিউটেশন বা জিন সরি কি ফ্লো হ্যাঁ জিন ফ্লো হ্যাঁ জিন ফ্লো হ্যাঁ বাট আর একটা জিনিস মানে এইটা হচ্ছে মানে বাংলায় বলে হচ্ছে যৌনতা নির্বাচন বা ইংলিশে বলে সেক্সুয়াল সিলেকশন এই জিনিসটাও নাকি বিবর্তনে ভূমিকা রাখে তো সেক্সুয়াল সিলেকশন জিনিসটা আসলে কিরকম মানে এই জিনিসটা আসলে কি

শর্টে বলতেন মানে শর্টে মানে জাস্ট বেসিক মানে কোন মানে অত হাই থিওরিতে না গিয়ে মানে সংক্ষেপে জাস্ট মানে সরল ভাবে আর কি আচ্ছা এইটা সেক্সুয়াল সিলেকশন বলতে যে জিনিসটা বোঝায় সেই জিনিসটা আমি বলছি তাহলে ধরুন একজন একজন একটা সিংহ আছে ঠিক আছে এই সিংহ কি কিভাবে তার তার পার্টনারকে চুজ করবে সেইটা হচ্ছে সেক্সুয়াল সিলেকশনের একটা সেইটা হচ্ছে সেক্সুয়াল সিলেকশন শুধু কি শুধু কি সিংহটাই চুজ করবে নাকি সিংহীরও কিছু বলার বক্তব্য আছে হ্যাঁ অবশ্যই আছে সিংহীটারও বলার বক্তব্য আছে তা সেও একটা চুজ করবে সেও তার একটা পার্টনারকে সে চুজ করবে সেক্সুয়াল মেটিং এর জন্য সে তার মানে একজন পার্টনারকে সেও চুজ করবে তা কি কি ট্রেডস দেখে কি কি ভাবে এই জিনিসগুলোকে চুজ করে তারা সেটি হচ্ছে সেক্সুয়াল সিলেকশনের অন্তর্গত তবে এই জিনিসটা আমি যতটা সহজ হয়ে বললাম এই জিনিসটা এতটাও সহজ না খালি একটা জিনিস আমি ছোট্ট করে একটা জিনিস বলি দেখবেন এই ঘটনাটা এই ঘটনাটা খুব সহজ মানে এইটা একটা খুব খুব চোখের সামনেই এইটা দেখতে পাবেন হুম একটা ছেলে একটা মেয়েকে প্রোপোজ করলো ঠিক আছে একটা মেয়েকে মেয়ের পেছনে পুরো লাট্টু হয়ে ঘুরছে ঠিক আছে সেই ছেলেটা যখন লাভ এট ফার্স্ট সাইড টাইপের কি মেয়েটাকে দেখি প্রেমে পড়ে গেছে তাকে নিয়েই সারাদিন চিন্তা ভাবনা করে তাকে নিয়েই সারাদিন চিন্তা ভাবনা করে সেটা অনেকবার বলছে যে একে ভালোবাসি অনেক প্রপোজ প্রপোজ করছে কিন্তু মেয়েটা শুনছে না হ্যাঁ তা অনেকদিন এরকম করতে 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 বেশ খানিক দিন বাদে হয়তো মেয়েটা হ্যাঁ বললো এইখানে এই যে ঘটনাটা দেখছেন এইটা কারণটা কি কারণ ছেলেদের ক্ষেত্রে এরকম কোন পিরিয়ড বা এরকম কোন সাইকেল থাকে না ছেলেদের ক্ষেত্রে যে স্পাম প্রোডাকশনটা হয় সেটা রেগুলারলি ঘটতেই থাকে ছেলেরা বেবিকে ক্যারিও করে না কিন্তু মেয়ের ক্ষেত্রে কি হয় মেয়েদের ক্ষেত্রে এটা একটা বিগ ইনভেস্টমেন্ট তার মানে মেয়েটা সবসময় চায় এমন একটা সেক্সুয়াল একজন মেয়েটকে সিলেক্ট করতে যে তার জন্য পারফেক্ট যে তাকে তাকে প্রোটেক্ট করবে যে তার সাথে থাকবে এই বাচ্চারাকে রেজ করার জন্য তো সে সবসময় একজন এমন একজনকে সিলেক্ট করতে চায় যে যে কারণ এটা তার কাছে একটা বড় ইনভেস্টমেন্ট আর বিগ ইনভেস্টমেন্ট সে তো এরকম না যে ছেড়ে পা হলো যেটা বাচ্চা দিলো সেই বাচ্চাকে নিয়ে আবার একটা বাচ্চা দিতে পারে এরকম তো না সে বাচ্চাকে ক্যারি করবে সেই বাচ্চাকে তাকে মানুষ করতে হবে তো এই 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 ধরনের সেক্সুয়াল তারা এমনই কতগুলো ট্রেডস যে তারা আস্তে আস্তে সিলেক্ট করতে চায় যেখানে তাদের কাছে এই ইনভেস্টমেন্টের একটা দিয়ে ক্যান হ্যাভ এ বেটার লাইফ উইথ দ্য মানে তারা এই পার্টনার কি পার্টনারের সাথে একটা বেটার লাইফ যাতে পায় এই জন্য দেখবেন মেয়েদের ক্ষেত্রে রেসপন্সটা একটুখানি ভাবনা চিন্তা করে রেসপন্স হয় ছেলেরা কিন্তু একটু এই আজকে প্রেমে পড়ছে কালকে প্রেমে পড়ছে এই ধরনের প্রেমটাই বেশি হয় ছেলেদের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে ওরা খুব একটা কারণ এটা হচ্ছে এইভাবে ছেলেরা ইভলভ আর মেয়েরা এইভাবে ইভলভ তো এটাই হচ্ছে সেক্সুয়াল সিলেকশন তা কিন্তু এটা খুব ছোট করে আমি বললাম হ্যাঁ এইটার পেছনে অনেক কিছু জিনিস আছে যেমন ধরুন একটা ব্রাইট কালার একটা একটা মাছ দুটো ধরুন মাছ আছে একটা ছেলে মাছ একটা মেয়ে মাছ একটা পুরুষ একটা নারী একটা স্ত্রী তা এবারে এই পুরুষ মাছ এই স্ত্রী মাছটা যখন প্রজননের সময় দেখলো যে হ্যারি ভাই ও খুঁজলো যে সব থেকে ব্রাইটেস্ট যে মাছটা তার সাথে এসে প্রজনন করবে এটা কেন করলো সে এটা করে তার সুবিধাটা কি পেলো তার কারণ ওই যে ব্রাইট জিনিসটা মানেই হচ্ছে তার ফাঙ্গাল ইনফেকশন কম সে হেলদি তার মানে তা সে একটা হেলদি অফ এর জন্ম দিতে পারে এই যে সিলেকশন গুলো হচ্ছে এই সিলেকশন গুলোকে বলা হয় সেক্সুয়াল সিলেকশন এইটা আমি আবার বলছি আমি খুব ছোট করে এই জিনিসটা বললাম এর পেছনে বহু কিছু জিনিস পড়ার আছে কেন ময়ূর পেখম মেলে কেন বিভিন্ন মানে ইয়েরা কোর্টশিপ কেন শো করে এই জিনিসগুলোর মধ্যে প্রচুর ইয়ে আছে প্রচুর গল্প আছে ছেলে মানে এই এর পেছনে একবার আমি জানি না আমার মনে আছে কিনা যে আমরা একটা রেপ নিয়ে আমরা একটা ইয়ে করেছিলাম রেপ এটা ইভলিউশনের থিওরিতে রেপ এই এই জিনিসটা কোনো ইয়ে করে কিনা সেই জিনিসটা নিয়ে আমরা একদিন গল্প করছিলাম তা আহ সেখানে আমরা একদিন এই সেক্সুয়াল সিলেকশনের কথা বলছিলাম ছোট্ট করে মানুষের সেক্সুয়াল সিলেকশনের কথা বলছিলাম সেক্সুয়াল সিলেকশন জিনিসটা এরকম নয় যে এটা একটা ছোট্ট একটা জিনিস না এক কথায় বলার মতো জিনিস না নেক্সট দিন এটা নিয়ে একদিন আলোচনা করবো রিজার্ট হ্যাঁ